অনুরোধ করে বলছি বাবা, তোমার মতো যুবক ছেলেরা রোজাদার আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? কয়দিন আর বাজবা? আগামী রমাজান পর্যন্ত বাজবা তার কোনো গ্যারান্টি নাই। অতএব তওবা করে নাও, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তুমি চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। পাঁচ বেলার নামাজটা ঠিক মতো 20 মিনিট সময় দিয়া পড়ে নাও, আল্লাহ তোমারে বাঁচায়া রাখবে, হায়াতে বরকত দিবে, সম্মানের চেয়ারে বৈশা বৈশা জীবন কাটাইতে পারবা। মরিয়া গেল সব মানুষ তোমার জন্য দোয়া করবে, ছেলেটা চাকরিজীবী হলেও তার ভদ্রতা আছে, ব্যবহার ভালো, নামাজ ছাড়ে নাই, তার ব্যবহারে কলিজা ঠান্ডা হয়ে গেল। পাঁচ বেলার নামাজ পড়ি ও, আমাদের মতো হুজুর হওয়ার তোমার দরকার নাই, আমাদের মতো পাগড়ি পরা লাগবে না, লম্বা জামা পরার তোমার দরকার নাই, চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, পাঁচ বেলার নামাজ ঠিক মতো আদায় করো, মা বাবার থেকে দোয়া নিয়ে চলো, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলবা, তোমার মতো যুবক ব্যবসা করে পাঁচ ওয়াক্ত নামাজি অভাব নাই। তুমি একটু বিবেকটাকে প্রশ্ন করবা, কেন তুমি পারো না রে বাবা? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, পাঁচ বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? আল্লাহ কোরআনকে মিথ্যা মনে করেছো, আমার নবীর কথা কি মিথ্যা মনে করেছো রে বাবা? এই পর্যন্ত তোমার মতো কত বান্দা ব্যবসা চাকরি করিয়াও মাওলার হুকুম মতো চলে, কই তাদের সম্মান তো কোথাও নষ্ট হয় নাই, কোটি টাকার মালিক ব্যবসা করে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না, কত বড় বড় বেদিনরা আল্লাহর কোরআনের ভুল বের করতে গিয়া তারা ভুল তো পেলই না, বরং কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। রমাজান আসতেছে, আল্লাহর কাছে দোয়া করি, ওরে মালিক আমি যেন একটা রোজাও ভাঙ্গি না, আর তারাবির নামাজ যেন সারি না। তারাবি কয় রাকাত পড়ার নিয়ত করলেন? জোরে বলেন। কেউ যদি 8 রাকাতের প্যাচ লাগায় দেয়, সোজা জবাব দিয়ে দিবেন, ধন্যবাদ, আমি তারাবি 8 রাকাতই পড়ে নিলাম, বাকি 12 রাকাত আমি নফলের নিয়তে পড়লাম, কারণ রমাজানে একটা নফলের দাম ফরজের সমান। হাফেজ সাহেবের একদার পারা কোরআন তেলাওয়াত আমি ছাড়বো না, বাকি 11 মাস এই সময় আমি পাবো না, এই সুযোগ পাবো না, আগামী রমাজান বেঁচে থাকবো কিনা জানা নাই, অতএব আমি তারাবির নামাজ যদি 8-এর মধ্যে আমারে আটকায় দাও, আমি বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ে নিব, তারপরেও আমি কোরআন তেলাওয়াতের মজার থেকে বঞ্চিত হব না। 3 নম্বর আমল, তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত আল্লাহর কাছে তৌফিক চাইয়েন, আল্লাহ তৌফিক না দিলে পারবেন না। ও আল্লাহ, রমাজানের মাস, সাহারি খাওয়ার টাইমে 2 রাকাত তাহাজ্জুদ পড়ার তৌফিক আমাদের দান করে। হিচে কাসুদার মুলকে উ আম্বাজ নেয়, কৌলে উরা লাহনে নেয়, আওয়াজ নেয়, তু দিল মে তু আতা হে সমঝ মে নেহি আতা, তু দিল মে তু আতা হে সমঝ মে নেহি আতা, বস জান লিয়া মে তেরে পেহচানো ইহি হ্যায়, বস জান লিয়া মে তেরে পেহচানো ইহি হ্যায়, তেরা আয়না আলো মে রঙ্গ বুহে, যে দর দেখতা হো ও ধর তু হি তু হ্যায়। আল্লাহকে দেখা যায় না, আল্লাহ কেমন? আলী বলেন, আল্লাহর কথা কেমন? আল্লাহর কোনো লাহান নাই, আকৃতি নাই, আকার নাই, বলে কেমন? এটা অনুভব করার জিনিস, ভাষা দিয়া বয়ান করার জিনিস না। ইলিশ মাছ দিয়া সকালবেলা পান্তাবাদ খাইছেন, বিল কত? কয় 1,500। এক পিস ইলিশের দাম 30, বৈশাখের দিন নিল কত? 900। আছে না নাই? ভাগে মানুষ ইলিশ পায় না, পান্তা ইলিশ খাওয়া অনেক ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু পহেলা বৈশাখেই খাইতে হবে, এই ধারণা করা কবিরা গুনাহ। এখন একজনে এমন মজার ইলিশ খাইছে, খাইয়ে সারাদিন জিব্বায় বাড়ি মারে, কিও? কয় মজা। কি
মজা জিকির লাগায়া দিছে মজা 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 একজনে ধইরে কয় ব মজাটার লম্বা কত এটা বাটি না লম্বা মজা যে বলতেছো এই মজাটা রং কি কালো না সাদা এবার বলে মজা জিনিসটা অনুভব করা যায় ভাষা দিয়া বুঝানো যায় না মজাটা অনুভব করা যায় বুঝানো যায় না আমার আল্লাহ কেমন এটা অনুভব করা যায় বুঝানোর কোনো ভাষা নাই কি ওই ভাইজানের চেহারাটা খুব সুন্দর আমি বললাম আঙ্গুল দিয়ে দইরা দেখায় দে সুন্দরটা কোন জায়গা দিয়া কয় না ভাই এটা দেখতে সুন্দর দইরা দেখানোর কায়দা নাই অমুকের চেহারা অমুকের মতো ঠিক নেই অমুকের চেহারা অমুকের মতো কয় দোনোজনের চেহারা এক কয় এক দোনোজন এক জায়গায় কর এবার মিলাইয়া দে কোন দিক দিয়া কারণ এটা দেখার উপরে বলা যাবে ধরে দেখানোর কোনো কায়দা নেই আমার আল্লাহকে দেখা যাবে না হ্যাঁ দেখার রাস্তা যদি খুলে দেওয়া হয় দেখার কোনো উপায় নাই কেন দেখার মতো পাওয়ার নাই নাম্বার তিন যদিও পাওয়ার থাকে দেখবা কি আমার আল্লাহকে দেখার মতো কোনো আকৃতি নাই আমার আল্লাহ নিরাকার আমার আল্লাহ পাক কেমন কেমন যদি ভাবতে চাও রে গোলাম আল্লাহর বানানো বস্তুর দিয়ে তাকাইয়া একটু নজর দে অনুভব করবি আমার আল্লাহ কেমন এত বিশাল আসমানটা বানাইলেন সুন্দর দশতলা বিল্ডিং বানাইছেন এত সুন্দর ডিজাইন কে বানাইছে কয় রাজমিস্ত্রি ডিজাইন দিল কে বলে আর্কিটেকচার ডিজাইনার ডিজাইন করলো বলে এত সুন্দর বিল্ডিং বানাইছে প্রমাণ করতেছে ডিজাইনার বলো ইঞ্জিনিয়ার ভালো মানুষ ও বান্দা আমার আল্লাহর চিনো না ভালো করে চিনতে যদি চাও আল্লাহর বানানো আসমানের দিয়ে তাকাইয়া দেখো জমিন থেকে 500 বছরের দূর প্রথম আসমানটা 500 বছরের মোটা এর উপরে আবার মহাশূন্য খালি জায়গা 500 বছরের দূরত্ব এর উপরে দ্বিতীয় আসমান 500 বছরের মোটা এইভাবে আমার আল্লাহ সাতটা আসমান টানায় রাখলেন নিচের থেকে কোনো খুঁটিও নাই উপর থেকে কোনো রশির টানাও নাই সাতটা আসমান সাতটা মহাশূন্য সাতটা জমিন আমার আল্লাহ বানাইতে সময় নিলেন মাত্র 6 দিন ফি সিত্তাতি আইয়াম আমার আল্লাহকে চিনো এত বিশাল আসমান সাতটা মহাশূন্য সাতটা জমিন সাতটা বানাইতে সময় নিলেন মাত্র 6 দিন আর তোমার আমার মতো একটা বান্দা বানাইতে নাপাক পানির থেকে মায়ের গর্ভে নিয়া আমার আল্লাহ 40 দিন ফেরেশতারে কাজে লাগাইয়া শোধন করাইয়া ওই নাপাক পানিটারে রক্তের টুকরা আবার 40 দিন শোধন করাইলেন গোস্ত বানাইলেন হাড্ডি দিলেন হাড্ডির উপরে গোস্ত দিয়া সুন্দর একটা স্ট্রাকচার বানাইয়া 1 কেজি 1.5 কেজি ওজনের তোমার আমার মতো বান্দাটারে মায়ের গর্ভের মধ্যে প্যাকেট বানাইয়া দিলেন বাতাস ঢোকার কোনো কায়দা নাই বান্দা তোমার এখন নাক মুখ যদি চেপে ধরি 1 মিনিট মরিয়া যাবা অথচ মায়ের গর্ভে তোমার আমার মতো ছোট্ট একটা বাচ্চা 1.5 কেজি ওজনের বাচ্চাটারে মায়ের গর্ভে আমার আল্লাহ বিনা বাতাসে বাঁচাইয়া সুন্দর করে লালন পালন করিয়া জমিনে পাঠাইলেন এত বিশাল আসমান জমিন বানাইতে সময় নিলেন মাত্র 6 দিন আর তোমার মতো 1.5 কেজি মাত্র বান্দাটারে মায়ের গর্ভে আল্লাহ বানাইতে সময় নিয়েছেন 6 মাসের মতো আল্লাহ এত সুন্দর করে বানাইলেন কথা বলার মতো শক্তি দুনিয়াতে আসার সময় দেন নাই এমন এক সময় জমিনে আসছি দাঁড়াইতেও পারি না বসতেও পারি না কথা বলতে পারি না মুখের মধ্যে দাঁত নাই আম্মাকে আব্বুকে চিনি না ডাকও দিতে পারি না আমার একটা পুঁজি শুধু কান্নার আওয়াজ আমার আল্লাহ মায়ের সাথে এমন একটা রাডার ফিট করে দিয়েছেন আমি কান্না করলেই মা বুঝতে পারে আমার কান্নার দ্বারা আমি এখন খানা চাইতেছি আম্মা জান আমার কান্নার আওয়াজ পেয়া খানা নিয়ে হাজির আমি কান্না করা মাত্র আমার আম্মা দৌড়াই আমার গায়ে খাতা দিতেছি খাতা দি কেন আমি মা বুঝতে পেরেছেন আমি কান্না করে এখন
খাতা চাইতেছি গরম লাগে বাতাসের প্রয়োজন কান্না করা শুরু করলাম আম্মাকে বলা লাগে না মা গরম লাগে বাতাস দাও কান্নার দ্বারা মা বুঝতেছেন আমার এখন গরম লাগতেছে এই জন্য কান্না করি ও বান্দা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বানাইয়া কখন তোমার দাঁড়ানোর শক্তি দরকার আল্লাহ সেই সময় দিলেন তোমার আব্বা আম্মা কোনোদিন আল্লাহর কাছে বলে না এরে আল্লাহ এমন একটা সন্তান দিলা খাওয়ার মতো দাঁত দিলা না কেন তাড়াতাড়ি দাঁতের ব্যবস্থা করে দাও কোনোদিন আব্বা আম্মা বলে নাই সময় মতো আমার প্রয়োজনে দাঁত আমার আল্লাহ দিয়ে দিলেন জিজ্ঞাসাও করে নাই জমিনে চলার জন্য আমার রাস্তার প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করে দিলেন আমার আলোর প্রয়োজন সূর্য দিয়া আলোর ব্যবস্থা করলেন রাতের আলোর প্রয়োজন চন্দ্র দিয়া আলো দিলেন পানির প্রয়োজন আমার আল্লাহ পানি দিলেন বাতাসের প্রয়োজন আমার আল্লাহ বাতাসের ব্যবস্থা করলেন আল্লাহ কয় নজর করে দেখ সব আমি দিলাম ফ্রি কোনো বিল চাইলাম না রে বান্দা আমার পানি পান কর কোনো বিল লাগবে না বাতাস ব্যবহার কর কোনো বিল নাই অথচ তুমি দোকানে যাইয়া যদি বলো এক গ্লাস পানি দাও কয় গ্লাস নাই বোতল নাও 10 টাকা ঠিক নি আল্লাহ কইছে পানি যা খাবি বছরে 5 টাকা দিবি আল্লাহ বলেন তোমার প্রয়োজনে দিলাম ফ্রি বাতাস প্রয়োজন ফ্রি সূর্যের আলো প্রয়োজন ফ্রি দুনিয়ার মানুষ ওই সূর্যটারে গ্রাস করিয়া হাতের কন্ট্রোলে নিয়া তোমার ঘরে আলো দিয়া কয় বিল দাও পানি দিয়া কয় বিল দাও ও বান্দা বাতাস দিয়া কয় বিল দাও আর আমি আল্লাহ সব কিছু ফ্রি দিয়া দিলাম কোনো বিল নাই ও বান্দা আমি আল্লাহ রাত আর দিন 24টা ঘন্টা দিয়া কাভার করে দিলাম রাতের অন্ধকারের কাভার দিয়া দিলাম আরামে ঘুমাবি ঘুমানোর জন্য তোর বালিশ দরকার নরম তুলা আমি আল্লাহ তুলা গাছের ব্যবস্থা করে দিলাম ও বান্দা বিনিময়ে কিছুই তোর কাছে চাই নাই কোন বিলের প্রয়োজন নাই আমি আল্লাহ রাত আর দিনের 24টা ঘন্টা দিয়া কাভার করেছি ওই 24টা ঘন্টার ভিতরে 22 ঘন্টা সময় তুই নিজের কাজে ব্যবহার কর একচ্ছত্রভাবে ব্যবসা কর চাকরি কর লেখাপড়া কর আমি আল্লাহ এত কিছু দেওয়ার বিনিময়ে বলি নাই আমি মাওলার ইবাদত 24 ঘন্টা করবি তসবিহ তানবিহ জিকির করবি রোজা রাখবি বরং নবীর সামনে একজন সাহাবী গিয়া বলতেছেন নবী আমার মনে চায় আমি সারা রাত ইবাদত করি সারা দিন রোজা রাখি জীবনে বিয়া শাদী করব না নবী বলেন আমি মুহাম্মদের থেকে তো তুমি বড় বুজরুগ হইতে পারো নাই আমি মুহাম্মদ বাজারেও যাই খানাও খাই বিয়া শাদিও করেছি অতএব সাবধান বিয়া শাদি বাদ দিয়া বাজার ঘাট বাদ দিয়া সন্তান পরিবার বাদ দিয়া মাওলার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না করো ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো আমি আল্লাহ তোমাকে কি বলেছি তুমি লেখাপড়া বাদ দিয়া আমার ইবাদত করবা চাই না তোমার ব্যবসা বাদ দিয়া আমি আল্লাহর জিকির করবা আমি চাই না তোমার ব্যবসা তুমি চালাও চাকরি চালাও তোমার লেখাপড়া বন্ধ করিও না তবে আমি মাওলা পাক তোমার থেকে পুরা 24টা ঘন্টার মধ্যে 2টা ঘন্টা আলাদা চেয়ে নিলাম ওই 2টা ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার কাছে ব্যয় করবা তাও একত্রে না ব্যবসা লেখাপড়া চাকরির ফাঁকে ফাঁকে দিবা ও বান্দা আমি আল্লাহ 22 ঘন্টা তোমার জন্য আলাদা ছেড়ে দিলাম লেখাপড়ায় সময় কাটাও 22 ঘন্টা তুমি ব্যবসা করো চাকরি করো আল্লাহর মহব্বতে তুমি তোমার কল্যাণে সময় দিবা মাত্র কয় ঘন্টা জোরে কও একত্রে না না তুমি অনেক বিজি তোমার কাছে একত্রে 2 ঘন্টা সময় আমি আল্লাহকে দেওয়ার টাইম নাই তুমি এত ব্যস্ত তোমার মাইয়া ভোলা মোবাইলে সময় দিতে পারবা ঠিক আমি আল্লাহকে একত্রে 2 ঘন্টা দিতে পারবা না তো আমি তোমার উপরে কত দয়া করছি আমি ভাগ কইরা নিয়ে নিলাম যাতে তোমার কষ্ট না হয় কেমনে ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট জোহরের 10 রাকাত নামাজে 20 মিনিট আসরের 4 রাকাতে 20 মিনিট মাগরিবের 5 রাকাতে 20 মিনিট এশার 9 রাকাতে 20 মিনিট এভাবে করে তুমি ফজর 4 রাকাত পড়ে ঘুমায়া যাও রেস্ট নিয়া দোকানে যাও দোকান থেকে বের হইয়া দুপুর বেলা ক্ষুধা লাগবে
গোসল করো ফাঁকি দিয়া 20 মিনিট সময় দিয়া 10 রাকাত নামাজ পড়ো আবার দোকানে চলে যাও আবার আসরের সময় একটু রেস্ট নাও ফ্রি হইয়া 4 রাকাত নামাজ পড়ো সেখানে 20 মিনিট সময় দাও আবার দোকানে চলে যাও আবার মাগরিবে 5 রাকাত সময় দিয়া 20 মিনিট টাইম দিয়া 5 রাকাত পড়ে চলে যাও আবার এশার নামাজের সময় 9 রাকাতে 20 মিনিট দিয়া ঘরে যাও দোকান বন্ধ ঘরে যাইয়া সারা দিন লেখাপড়া চাকরিয়ার ব্যবসায় সময় দিছো এসা হইরে এবার ব্যবসা চাকরি লেখাপড়া না স্ত্রীর সময় দাও সন্তানের তাড়াতাড়ি সময় দাও সন্তান সারা দিনে বাবারে বায় নাই স্ত্রী সারা দিন স্বামীকে বায় নাই এবার রাতে এশার নামাজ পড়িয়া স্ত্রীর হক আদায় করো সন্তানের হক আদায় করিয়া সারা রাত স্ত্রী সন্তানের পেছনে দেওয়া লাগবে না আধা ঘন্টা এক ঘন্টা দিয়া আবার তুমি আরামে ঘুমায় যাও ফজরের সময় উঠিয়া আবার 4 রাকাত নামাজ আদায় করিও এই যে 20 মিনিট করিয়া পাঁচ বেলা সময় তুমি নামাজে দিয়েছো আমি আল্লাহ এই 2 ঘন্টা সময়কে মূল্যায়ন করার বিনিময় পুরো 24টা ঘন্টা নেকের পাল্লায় ওজন দিয়া দিব এত সুযোগ দেওয়ার পরেও যারা নামাজ পড়বি না জোতার বাড়ি তোরে না দিয়া কারে দেব তোর দোকানে আগুন লাগাবো না তো কার দোকানে লাগাবো তোর বিল্ডিং ধসবে না তো কার বিল্ডিং ধসবে তোর মাইয়া বলা গাড়ির তলে ভরবে না তো কারটা ভরবে তোর কিডনি নষ্ট হবে না তো কার কিডনি নষ্ট হবে তোর মতো নিমক হারাম জমিনে কে আছে নিকৃষ্ট নিমক হারাম তোর মতো নিমক হারাম কেউ নাই শুধু নিমক হারাম না তুই কুত্তার থেকে খারাপ তুই শূকর থেকে খারাপ তুই একটা বানর থেকে খারাপ চার পাওয়ালা জানোয়ার থেকে তুই নিকৃষ্ট কে কয় আল্লাহ কে কয় আল্লাহ শুনো আল্লাহর কথা ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون إكلام زندہ قرآن حکیم حکمت اولا یزال ستو قدیم اللہ کوئی گھنٹا سائی سین کوئی گھنٹا ایک شاتے اح ایر فرو اللہ رے شمائے دیتے چاہینے تاو کین تو اللہ رلا بیر جننو نا آما در لا بیر جننو کتا ٹھیک نی ও বান্দা 11টা মাস তুমি ব্যস্ত আমি আল্লাহ পাক আবার একটু সুযোগ বাড়ায় দিলাম 12 মাসের মধ্যে কয়েকটা মাস দিছি সম্মানের মাস আবার ওই মাসের মধ্যে কিছু কিছু সময় আছে আলাদা দামি 12 মাসের মধ্যে রমজান বড় দামি রমজানের মধ্যে কদরের রাত্র বড় দামি রাতের মধ্যে ভোর রাত্র বড় দামি ও বান্দা এই রোজার মাস আমি আল্লাহ তোর জন্য আলাদা একটা স্পেশাল সুযোগ দিলাম ওই যে সার দেয় না কি জানি কয় এডারে ডিসকাউন্ট না আলাদা কি দেয় এডারে অফার অফার রমজান তোমার জন্য এক অফার বলে কেমন 11 মাসে যত আকাম করছো এক মাস রোজার মাস তওবা করে ইবাদত কর সব মাফ কারণ আমার নবী রজবের চাঁদ দেখলেই দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান ও
আল্লাহ রজবে বরকত দাও শাবানে তুমি বরকত দান করো রজবে বরকত দিবা কেন তোমার ঘোষণা মতে রজব মাস বরকতের মাস শাবানে বরকত দিবা কেন শাবানের মধ্যে লাইলাতুল বারাআত লাইলাতুম মিন লাইলাতুন নিসফি মিন শাবান শাবানের 14 তারিখের রাত বড় বরকতের রাত যেটাকে আমরা সহজ ভাষায় শবে বরাত বলি আল্লাহর কোরআনের আয়াত দ্বারাও শবে বরাতের সমর্থন আছে অসংখ্য হাদিসের দ্বারাও সমর্থন আছে যারা এত সুন্দর রাত পাইয়া ইবাদত করলাম না তাদের কপাল বড় খারাপ এরপরে নবী কি দোয়া করলেন রজবেও বরকত দাও শাবানেও বরকত দাও এরপরে রমজান পর্যন্ত হায়াতটা বাড়াইয়া দাও মানে মরণ যদি থাকে রোজার আগে দিও না হায়াত বাড়াইয়া রমজানে দাও কেন বলে এটা এমন এক বরকতের মাস জাহান্নামের দরজা বন্ধ জান্নাতের দরজাগুলো খোলা শয়তানেরে আল্লাহ পাক শিকল লাগাইয়া বেঁধে রেখেছেন এরপর রোজার মাসে রোজাদারেরা অপরাধ করেনি শয়তানেরে শিকল লাগাইয়া বেঁধে রাখছেন এরপর অন্যায় কেন শয়তান তো তিন দল একটারে না বানছে আরো দুইটা না আছে জিন শয়তানেরে তালা লাগাইছে কিন্তু শরীরের মধ্যে একটা শয়তান আছে নাম হলো নফস শয়তান এটা কাবায় গেলে ওখানেও থাকে মসজিদে গেলেও থাকে থাকার কারণেই তো নামাজের ভিতরে মন এদিক সেদিক যায় আর এক শয়তান হলো মানুষ শয়তান কুল আউযু বিরাব্বিন নাস শেষে হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস ও আল্লাহ জিন শয়তান মানুষ শয়তান থেকে পানাহ চাই মানুষ শয়তান বড় খারাপ বড় খারাপ জিন শয়তানের থেকেও খারাপ জিন শয়তান আজান শুনলে পালায়া যায় জিকিরের আওয়াজ পেলে জিন শয়তান পালায়া যায় মানুষ শয়তান আজানও পালায় না জিকিরেও পালায় না বরং ইফতারির টাইমে রোজাদারের সামনে এসে বেরোজাদার বুট খায় আছে না মসজিদের ভিতরে রোজাদারের টাইম নাই বসার জায়গা নাই বেরোজাদারের এত ভিড় জীবনে টুপি না পড়লো সেই সময় টুপি পড়ছে অথচ রোজা রাখে নাই আজানের বাকি পাঁচ মিনিটও ফাঁকে ফাঁকে একটা বুট খায় একটা মুড়ি খায় কেউ কয় নুন চাইতেছি নুন আছে না নাই জেনে শুনে বেরোজাদারকে ইফতারি খাওয়ানো গুনা আপনি যদি জানেন লোকটা রোজা রাখে নাই তাকে ইফতারি খাওয়ানো কি কঠিন গুনা কঠিন গুনা আল্লাহ হেদায়াত দান করুন বেরোজাদারকে ইফতারি খাওয়ানো গুনাহ কত রোজাদার কাঁদতেছে একটা খেজুর কিনার টাকা নাই অথচ লাগে না এরপরও কত ইফতারির আয়োজন করে দুই মুঠ খাইয়া বাকিটা ফালায় দেয় আছে না নাই একই ঘরের ভেতরে ইফতারি হয় কেউ ভিআইপি ইফতারি খায় কাজের লোকেরা নর্মাল ইফতারিও পায় না ঠিক নি এর নাম রোজার বরকত না রে বাবা ভালো করে শুনো এমন এক বরকতের মাস যেই রোজার ফলাফল আল্লাহ কি বললেন ও রোজাদার ফেরেশতারে নামাজের হাদিয়া দিয়া দিলাম যে নামাজ পড়ছে তারে হাদিয়া দিয়া দাও রোজার হাদিয়া কারোকে দেওয়া হয় নাই আল্লাহ বলেন ও রোজাদার আমি নিজের হাতে তোর কাছে হাদিয়া দিব দ্বিতীয় ও রোজাদার রোজা যদি আমি আল্লাহর মহব্বতে রাখতে পারো আমি আল্লাহ নিজেই তোর হইয়া যাব যারা রোজা রাইখা ক্যারাম বোর্ড খেলে লুড্ডু খেলে আছে না নাই মিথ্যা কথা বলে মোবাইল চালাইয়া কবিরা গুনা করে চোখের গুনা হাতের গুনা এমন রোজাদারকে আল্লাহ পাক বলবেন না আমি তোর হয়ে গেলাম ভাইরা আমার নবী বললেন রমজান পর্যন্ত হায়াতটা বাড়াইয়া দিও রমজানের আগে যেন মরি না কেন বলে রোজার মাসে কবরে কোনো আজাব হয় না সব বন্ধ এই বরকতের মাস
নবী নিজে দোয়া করেন রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায় দাও কারণ একটা নফল আমলের এত দাম এই মাসে একটা নফল পড়বেন নফলের সওয়াব রমজানে একটা নফল আদায় করবেন একটা ফরজের সওয়াব রমজানে একটা ফরজ আমল করবেন দাম কত 70 70টা ফরজের সওয়াব গত রোজায় অনেক আল্লাহর বান্দা জমিনে ছিল এই রোজায় অনেকেই দুনিয়াতে নাই আবার আগামী রমজান পর্যন্ত আপনি আমি থাকব তার কোনো গ্যারান্টি নাই ও নবীর আশিকের দল আমার নবী সারা রাত ইবাদতে কাটাইলেন রমজান ইবাদতে কাটাইলেন আমার নবী বদদুয়াও করেন যারা রমজান পাইলো গুনাহ থেকে নিজেরে মুক্ত করাইতে পারে না নবী বলেন আমি মুহাম্মদ চাই লোকটা যেন ধ্বংস হয়ে যায় আল্লাহও চাই লোকটা ধ্বংস হয়ে যাক জিব্রাইলও চাই লোকটা ধ্বংস হয়ে যাক আল্লাহ কয় আমি চাই ধ্বংস হোক জিব্রাইলও চায় ধ্বংস হোক আমি নবী ও আমিন বলিয়া সমর্থন দিয়া বললাম ধ্বংস হয়ে যাক কারণ রমজান এমন বরকতের মাস জাহান্নামের দরজা বন্ধ কবরের আযাব মাফ দুনিয়ার লাইনেও বরকত আখেরাতের লাইনেও বরকত 11 মাস দোকানওয়ালা যেই পরিমাণ লাভবান হয় এর থেকে বেশি লাভবান হয় শুধু রোজার মাসে কথা ঠিক নি হিন্দু ভাই যেন লাভবান হয় সব ধর্মের মানুষ রোজার মাসে বড় লাভবান হয় কারণ আমার মাওলার পক্ষ থেকে এটা বড় লাভের মাস দুনিয়ার লাইনেও লাভ আখেরাতের লাইনেও লাভ কেন সময়টাকে বেশি কাজে লাগায় 11 মাস এত মূল্যায়ন করে না রমজান মাসটাকে যেই পরিমাণ মূল্যায়ন করে এই রমজানে রোজা আপনার আমার জন্য বড় একটা আমল একটা রোজার দাম কত নবীজি বলেন একটা জন্মগত কাক দানা মেলে উড়তে থাকে খোলা আকাশে উড়তে উড়তে বিরামহীনভাবে গিয়া বুড়া হইয়া মরে গেল একটা কাক জন্ম থেকে উড়িয়া মরণ পর্যন্ত যদি উড়তে থাকে সে কত দূর চলে যায় নবী বলেন একটা রোজাদার একটা রোজার বরকতে জাহান্নামের আগুন থেকে এত দূর পেছনে চলে যায় এটা এক রোজার দাম রমজানে বড় আমল রোজা এরপরের বড় আমল রাতের তারাবী না দিনে তারাবীর নামাজ কয় রাকাত জোরে বলেন 20 রাকাত আমার নবী জীবনে তারাবীর নামাজ পড়েন নাই হ্যাঁ নবী বিদায় বেলার আগের রমজান নবী তারাবী পড়েছেন মাত্র 3 দিন কয় দিন তাও প্রথম 10 দিনে পড়েন নাই মধ্যখানের 10 দিনে পড়েন নাই শেষ 10 দিনের 3 দিন মাত্র নবী তারাবী পড়লেন নবীর হায়াতে তাও একা একা নবী নামাজে দাঁড়ালেন পেছন দিক দিয়া সাহাবায়ে কেরাম আসলেন নবী বললেন একা একা নামাজ পড়ো ঘরের মধ্যে পড়ো জামাতে হবে না কিভাবে চলে গেল নবী এইভাবেই চলে গেলেন ওমরে ফারুক আবু বকর আসলেন তিনিও চলে গেলেন ওমরে ফারুক যখন খেলাফতের চেয়ারে বসলেন চিন্তা করলেন এখন তো একটু রাতের রমজানে আমল দরকার নবী তো উম্মতের উপরে ফরজ হইয়া যাওয়ার ভয়ে সব একত্রিত করে তারাবী পড়াইতে দিলেন না এখন যদি আমরা একত্রিত হইয়া তারাবী পড়ি এখন তো আর ফরজ হবে না কারণ জিব্রাইল আর ওহিনিয়া আসবে না ওমরে ফারুক সব বড় বড় সাহাবায়ে কেরাম নিয়া মিটিং এ বসলেন মিটিং এর সিদ্ধান্ত হলো তারাবি হবে জামাতে মসজিদে 20 রাকাত ওই দিন থেকে আজ পর্যন্ত মক্কা মদিনায় 20 রাকাত তারাবি চলতেছে আমরা আল্লাহর ইবাদত রমজান পাইয়া কমাইয়া দিব না বাড়াইয়া দিব এই রমজান পাইয়া ইবাদত কমবে না বাড়বে বরকতের মাস বেশি যত পারেন পড়বেন কেউ যদি আপনাকে বলে 8 রাকাত আপনি বলবেন তুমি আমার পেছে ফালাইও না হ্যাঁ যদি পেছে পড়িয়েই যাইতে চান তৎকা সোজা জবাব দিবেন ভাইজান
8 রাকাতই মেনে নিলাম তারাবী 8 রাকাত পড়ে নিলাম বাকি 12 রাকাত ছাড়ব না নফলের নিয়তে আমি পড়ব কারণ একটা নফল ফরজের সমান সওয়াব এক পারা দের পারা হাফেজ সাহেব তেলাওয়াত করবে আমি এই সুযোগটা রমজান সারা পাবো না অতএব এই সুযোগ আমি ছাড়ব না এরপরও যদি এই সুযোগ পাইয়াও যারা পড়বে না এদের সাথে আল্লাহর মহব্বতের পার্সেন্ট অনেকটাই দুর্বল হাফেজ সাহেবের তেলাওয়াত কলিজা ঠান্ডা হয়ে যায় অতএব আমল আমরা কমায় দিব না বাড়ায় দিব আট্রাকাত পড়বেন কেন ওমরে ফারুকের সাথে রাগ করছেন এই জন্য যে ওমর বিশ রাকাত চালু করছে ওমর একটা মানি না কেয়ামতের দিন যদি নবীও কয় তোর মতো উম্মত আমি মানি না যাও আমার ওমরের সাথে তুমি রাগ কইরা তারাবি তুমি আট্রাকাত পড়ছো তোমাকে আমি চাই না যাও এমন বাঁকা হবেন না যে আটি পর্ব কম না বেশিও না এই রকম বাঁকা হবেন না আপনার প্রয়োজনে আপনি 10 রাকাত কইরা কাজে যান আপনার জরুরি প্রয়োজন মা টেলিফোন করছে তাড়াতাড়ি আয় আপনি 10 রাকাত পড়ে যান টাইম নাই মা ডাকছে চলে যান 6 রাকাত পরে টেলিফোন আসছে হসপিটালে যেতে হবে চলে যান কিন্তু এইভাবে আপনি বাঁকা হবেন না যে আমি আট পর্ব মরিয়ার বাসি কম না বেশি এরকম বাঁকা হবেন না প্রতিদিন তারাবি পড়বেন 20 রাকাত কঠিন কোন জরুরতে আপনি 6 রাকাত পরে চলে গেছেন আল্লাহ আপনার উপরে জিম্মা নেবেন আল্লাহ আপনার উপরে নজর রাখবেন 12 রাকাত পরে চলে গেছেন সেটা ভিন্ন কথা কিন্তু আটের উপরে কসম খাইয়েন না ওমরের সাথে রাগ কইরা 8 রাকাতের উপরে কসম করবেন না সাবধান স্পষ্ট রসূলের হাদিস রসূল তারাবি পড়েছেন জীবনে শেষ রমাজান বিদায়ের আগে 3 দিন আপনি পুরা রমাজান তারাবি পড়েন এটা ভাইলেন কই এটা তো ওমরের চালু করা পুরা রমাজান তারাবি ওমরের চালু করা আপনি পুরা রমাজান 8 রাকাত পড়েন আমার রসূল তো তারাবি পড়েছেন মাত্র 3 দিন আপনি পুরা রমাজান পড়ার অনুমতি পাইলেন কই ও পুরা রমাজান ওমরেরটা মানতে পারেন 20 রাকাত মানতে গিয়া বাঁকা হইলেন কেন ওমরের সাথে এত রাগ কেন আপনার আর ওমরে ফারুকের দাম কত এ নিয়ে বয়ান করলে সারা রাত শেষ হবে না ওমরে ফারুক আল্লাহর রসূলের কাছে কত দাম এক মিনিটে বলে শেষের দিকে যাচ্ছি সমস্ত নবী রসূল আল্লাহ পাকের আশেক আল্লাহ হলেন আমার রসূলের আশেক বলেন সমস্ত নবী রসূল কার আশেক বলেন সবাই আল্লাহর আশেক বলেন তো আমার আল্লাহ কার আশেক রহমাতুল লিল আলামিনের আশেক ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার রসূলের আশেক আর আমার রসূল শুধু ওমরে ফারুকের আশেক ওমরের দাম কম না বেশি ওই দিকে বুঝানোর আর সুযোগ নাই অতএব রসূলের সাহাবাদের সাথে দুশমনী ভাব যারা করবে এরা মুসলমান মুমিন ঠিক তবে 72 দল জাহান্নামীদের দলের কোন দলের 73 দলের এক দল জান্নাতি জাহান্নামী 72 ওই 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত তারা যারা সাহাবাদের সাথে দুশমনী করে খুব সাবধান ওই যে শুরুতে বলছিলাম মেমোরির জিবি কি হয় আছে আল্লাহ হেদায়াত দান করুন রমজানের বড় আমল একটা গেল তারাবি রমজানের আর একটা বড় আমল তাহাজ্জুদের নামাজ এই মিয়া বউ রমজানের আর একটা বড় আমল তাহাজ্জুদের নামাজ এই 11 মাস যদি আপনাকে বলা হয় বিশাল একটা সম্মানের জায়গা দিব ফজরের আজানের এক ঘন্টা আগে উঠে আপনি তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়বেন আপনাকে যদি বলা হয় প্রতিদিন 5000 টাকা দেব বিষয় ফজরের আজানের আগে উঠা 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন এক ঘন্টা আগে একজনের টাকার লোভে উঠা বাঙালি তো 5000 টাকা তো কম না 3 দিন ভৈরকার টাকা ফিরায় নাও এ আমার দ্বারা সম্ভব না
কিন্তু রমজান কত বরকতের সাহারি খাওয়ার পুরা টাইম তাহাজ্জুদের টাইম ঠিক বাঙালির কপাল কত খারাপ খাইতে খাইতে আযান ঠকাইয়া দেয় দুরাকাত তাহাজ্জুদ পড়ে না এমন খাওয়া খায় মাজা বাঁকা কইরে খাইতে বইছে খাইতে খাইতে মাজা সাজা কইরা লইছে এত খাওয়া খাইছে মসজিদে যাইতে 3 মিনিট কয় না কায়দা নাই এমন খাওয়া খাইছি যে বালিশ রেডি করে এখানে টাক দিয়ে হইয়া পড়ো মসজিদে যাওয়ার সুযোগ নাই আছে না নাই আছে অতসব তাহাজ্জুদ আল্লাহ তাআলা ফজরে আসেন জমিনে বলেন নাই প্রথম আসমানে আল্লাহ আসরের সময় আসেন বলেন নাই যোহরে আসেন বলেন নাই এশায় আসেন বলেন নাই মাগরিবে আসেন বলেন নাই আল্লাহ ওয়াদা করেছেন নবী বলেছেন এমন একটা রাত নাই বছরের প্রত্যেকটা রাতের তৃতীয় অংশ তাহাজ্জুদের সময় ভোর রাতে আল্লাহ কয় আমি আমার বান্দাকে দেওয়ার জন্য প্রথম আসমানে আসি ও বান্দা আল্লাহ দেওয়ার জন্য আসেন বান্দার থেকে নেওয়ার জন্য আসেন না 11 মাস সময় পান নাই ব্যস্ত রমজান সাহারি খাওয়ার টাইম বড় সময় এই সময় পাইয়াও যারা তাহাজ্জুদ পড়বেন না এদের মতো পোড়া কপাল আর কেউ হতে পারে না নিয়ত করা যায়নি তাহাজ্জুদ পড়বেন এই হাত উঠেন না নামান জীবনে আর হাত উঠাবেন না 50 বছর আমগো হুজুর গো কম জালান জালান নাই এই হাত উঠাইয়া বহু ধোকা দিছেন এই হাত উঠাইয়া কয় ভাই দাও আপকা আলহামদুলিল্লাহ কয় আমনের বাড়ি কয় নাউজুবিল্লাহ আপনি যে নিয়ত করছেন এটা দেখছে কে সওয়াব দিবে কে অতএব আল্লাহ তো জানেন হাত উঠানোর প্রয়োজন নেই আবার অনেক চালাক আছে চালাক বেশি বুঝে কম বুঝে না বেশি ওই যে বেশি বুঝতে বুঝতে কয় মানুষ না কি কয় বান্দর এই বেশি বুঝুন না রাখয় নিয়ত করা যাবে না কারণ যদি না পারি রসূলের হাদিস তুমি নিয়ত করার সাথে সাথে একটা নেক লেখা হয় আর ওই কাজটা যদি করতে নাও পারো তুমি যে নিয়ত করছো এতে একটা নেক পাইলা আর কাজটা করলে 10টা তাহলে নিয়ত করতে লাভ আছে না নাই ইনশাআল্লাহ পাক্কা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ কি নিয়ত করলাম রোজা রাখবো না রাখবো এই আব্বা জানেরা আপনাদের ছেলে মেয়ে যারা বয়স বেশি প্রাপ্ত বয়স্ক হয়েছে বালেক বালেগা হয়েছে এরা যদি রোজা রাখে না নামাজ পড়ে না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম প্রত্যেক মা বাবাকে আল্লাহর আদালতে আসামি হইয়া দাঁড়াতে হবে এই সন্তানের গুনার কারণে মা বাবাকে জাহান্নামে যেতে হবে দলিল সূরা আহজাব আমার বয়ান আজকে সূরা আহজাবের আয়াত দিয়া সূরা আহজাবের 67 নাম্বার আয়াত এর দলিল বহু মা বাবা ভালো আমল করছে ঠিক কিন্তু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে মা অনেক সময় দিল নরম তো ছেলের কাছে উঠ দুই একটা রোজা রাখ বাবা একা খবরদার চেহারা নষ্ট হয়ে যায় এরকম কুলাঙ্গার বাবা আছে না নাই ওই কুলাঙ্গার বাবাকে জিজ্ঞাসা করি রোজা রাখলে চেহারা নষ্ট হবে মোবাইলটার চালাইয়া সারাটা রাত কবিরা গুনাহ করে যে চেহারা ভাঙলো বলো এই চেহারা কে ভালো করবে মোবাইল চালায় না সারা রাত বলো যুবকেরা চালাও না চালায় কি সওয়াবের কাজ করো না কবিরা গুনাহ করে কাটাইতেছো আজকে তোমার চেহারার দিকে তাকাইলে উজ্জ্বলতা নাই কেন গুনার কারণে চেহারার নূর নষ্ট হয়ে গেছে ও যুবক আল্লাহর গোলাম রমজানের রোজা রাখো অনুরোধ করে বলছি বাবা তোমার মতো যুবক ছেলেরা রোজাদার আছে না নাই তুমি কেন পারবা না রে বাবা কয়দিন আর বাজবা আগামী রমজান পর্যন্ত বাজবা তার কোনো গ্যারান্টি নাই অতএব তওবা করে নাও তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো তুমি চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই
পাঁচ বেলার নামাজটা ঠিকমতো 20 মিনিট সময় দিয়া পড়ে নাও আল্লাহ তোমারে বাঁচায়া রাখবে হায়াতে বরকত দিবে সম্মানের চেয়ারে বইসা বইসা জীবন কাটাইতে পারবা মরিয়া গেল সব মানুষ তোমার জন্য দোয়া করবে ছেলেটা চাকরিজীবী হলেও তার ভদ্রতা আছে ব্যবহার ভালো নামাজ ছাড়ে নাই তার ব্যবহারে কলিজা ঠান্ডা হয়ে গেল পাঁচ বেলার নামাজ পড়ি ও আমাদের মতো হুজুর হওয়ার তোমার দরকার নাই আমাদের মতো পাগড়ি পরা লাগবে না লম্বা জামা পরার তোমার দরকার নাই চাকরি করো ব্যবসা করো লেখাপড়া করো পাঁচ বেলার নামাজ ঠিকমতো আদায় করো মা বাবার থেকে দোয়া নিয়ে চলো আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলবা তোমার মতো যুবক ব্যবসা করে পাঁচ ওয়াক্ত নামাজি অভাব নাই তুমি একটু বিবেকটাকে প্রশ্ন করবা কেন তুমি পারো না রে বাবা তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না পাঁচ বেলার নামাজ পড়ে বলো তুমি কেন নামাজ পড়তে পারো না আল্লাহ কোরআনকে মিথ্যা মনে করেছো আমার নবীর কথা কি মিথ্যা মনে করেছো রে বাবা এই পর্যন্ত তোমার মত কত বান্দা ব্যবসা চাকরি করিয়াও মাওলার হুকুম মত চলে কই তাদের সম্মান তো কোথাও নষ্ট হয় নাই কোটি টাকার মালিক ব্যবসা করে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না তুমি কেন পারবা না রে বাবা আল্লাহর কাছে কি জবাব দিবা আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না কত বড় বড় বেদিনরা আল্লাহর কোরআনের ভুল বের করতে গিয়া তারা ভুল তো পেলই না বরং কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল রমজান আসতেছে আল্লাহর কাছে দোয়া করি ওরে মালিক আমি যেন একটা রোজাও ভাঙ্গি না আর তারাবির নামাজ যেন ছাড়ি না তারাবি কয় রাকাত পড়ার নিয়ত করলেন জোরে বলেন কেউ যদি আট রাকাতের প্যাচ লাগায় দেয় সোজা জবাব দিয়ে দিবেন ধন্যবাদ আমি তারাবি আট রাকাতই পড়ে নিলাম বাকি 12 রাকাত আমি নফলের নিয়তে পড়লাম কারণ রমাজানে একটা নফলের দাম ফরজের সমান হাফেজ সাহেবের একদার পারা কোরআন তেলাওয়াত আমি ছাড়বো না বাকি 11 মাস এই সময় আমি পাবো না এই সুযোগ পাবো না আগামী রমাজান বেঁচে থাকবো কিনা জানা নাই অতএব আমি তারাবির নামাজ যদি আটের মধ্যে আমারে আটকায় দাও আমি বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ে নিব তারপরেও আমি কোরআন তেলাওয়াতের মজার থেকে বঞ্চিত হব না 3 নম্বর আমল তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত আল্লাহর কাছে তৌফিক চাইয়েন আল্লাহ তৌফিক না দিলে পারবেন না ও আল্লাহ রমজানের মাস সাহরি খাওয়ার টাইমে 2 রাকাত তাহাজ্জুদ পড়ার তৌফিক আমাদের দান করে এরপরে আরেক আমল ইফতারি সামনে নিয়ে দোয়া করা ইফতারির আধা ঘন্টা আগে সব আয়োজন করিয়া কোনো আওয়াজ যেন না থাকে সবাই তসবি নিবেন তেলাওয়াত করবেন বসে বসে তসবি পড়বেন একটা কোনো আওয়াজ দিবেন না কারণ আমার আল্লাহ ফেরেশতাদের কয় দেখ আমার বান্দার পেটে এত ক্ষুধা সামনে খানা রেডিয়ার বড় খায় না আমার বান্দার পিপাসার্থ সামনে পানি পান করে না কেন জানো ফেরেশতারা বলে জানি না রে মালিক আল্লাহ কয় আমার বান্দা আমাকে ভয় করার কারণে খানা সামনে খায় না কারণ আমি মাওলা ওই খানা এখন হারাম করেছি কারণ রোজাদার রোজার কারণে আমি মাওলার মহাব্বতে রোজা রাখছি খানা সামনে ক্ষুধা আছে খায় না তাকওয়ার কারণে ও ফেরেশতারা সাক্ষী থাক আমি আল্লাহ এদের সব গুনাহগুলো মাফ করে দিলাম ইফতারির সময় বাজার মিলাইবেন বাজার কোনো চিল্লা চিল্লি যেন না হয় ইফতারির সময় দোয়া করতে থাকবেন ইনফেরাদিভাবে আল্লাহর দরবারে রমাজানে আর একটা বড় আমল হলো আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত বেশি বেশি তেলাওয়াত কমপক্ষে 1 খতম দিবেন আলিফ আলহামদু থেকে পড়তে পড়তে অন্নাসের সিন পর্যন্ত যাবেন কমপক্ষে 1 খতম যারা বলেন পারি না রমাজানের 1 তারিখ সাহারি খাইয়া ফজর ভরিয়া 1 ঘন্টা টাইম দিবেন যদি বলেন ঘুমাবো তারাবির পরে ঘুমের আগে 1 ঘন্টা টাইম দিবেন ইমাম সাহেব বা মুয়াজ্জিনেরে দিয়া বলবেন কোরআন পড়াও আল্লাহর কসম আরবি ভাষার মতো সহজ ভাষা জমিনে আর একটাও নাই 25শে রমাজান পর্যন্ত যদি দৈনিক 1 ঘন্টা সময় দেন ইনশা আল্লাহ আল্লাহর কোরআনটা পড়ার মতো যোগ্যতা আপনার তৈরি হয়ে যাবে
যারা পারেন না চেষ্টা করবেন সাহারি খাইয়া ফজর পরে এক ঘন্টা না হয় তারাবি পরে ঘুমের আগে এক ঘন্টা 25 রমজানের মধ্যে ইনশাআল্লাহ আপনি কোরআন পড়ার যোগ্য হয়ে যাবেন রাজি আছেন কি রাজি আছেন খবরদার আল্লাহর কোরআন তেলাওয়াত ভুলবেন না না পারলে চেষ্টা করবেন শিখার যুবক ভাইদেরকেও বলবো আল্লাহর কাছে তৌফিক চাইবেন ও আল্লাহ আমি পারি না তুমি তৌফিক দাও আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে ব্যবসা করে চাকরি করিও যদি পারে আমি কেন পারবো না রে আল্লাহ দুনিয়ার সবই পারলাম কোরআনটা কেন শিখতে পারলাম না রমজানে 25টা দিন সময় দেন 1 ঘন্টা করিয়া কোরআনটা যেদিন পড়তে শিখবেন কত মজা লাগবে এরপরে রমজানের পরে আবার একটু সময় দিবেন 1 ঘন্টা করিয়া ফাঁকে ফাঁকে ইমাম সাহেবেরে এইবার চলিয়া দ্রুত যখন পড়া শিখবেন এরপরে গিয়ে একবার অর্থ দেখবেন অর্থ যখন পড়া শিখবেন এর আগে তো অর্থ দেখে কোনো লাভ নাই কিন্তু ভেজালে ভরা এই জমিন একদল টুপিওয়ালারা ফতুয়া দিয়েই পেস লাগায়া দিয়া রাখছে কোরআনের অর্থ যদি না জানো পড়ে লাভ নাই কোরআনের অর্থ না জেনে পড়ে তো একজনই চিন্তা করে কোরআন পড়তে এত কষ্ট আবার যদি কয় অর্থ না জানি না পড়লে লাভ নাই তো কোরআন পড়ার দরকারটা কি এই রকম এক ভেজাল লাগাইয়া রাখছে আমাদের কিছু জাতি ভাইরা আছে না নাই খুব সাবধান আল্লাহর কোরআন দেখবেন শুধু তাকাইয়া তাতেও সওয়াব অর্থ আরো 100 বছর পরের কথা অর্থ আরো পরের কথা শুধু কোরআনটা খুলিয়া তাকায়া থাকবেন কিছু পড়বেন না শুধু দেখবেন এত সওয়াব অতএব আজেবাজে ফতুয়ায় কান কম দিবেন আল্লাহর কোরআন বুকে লাগান কলিজা ঠান্ডা হয়ে যাবে কোরআনটা খুলেন আমি কসম খেয়ে বলে গেলাম যারা শুধু কোরআন দেখবে তাকাইয়া ডেইলি ওদের চোখের পাওয়ার নষ্ট হবে না লিখে রাখো রমজান এই সুযোগ নেবেন না আর কবে নেবেন রমজানে নফল ছেড়ে দিবেন কে বুদ্ধি দিয়েছে আপনাকে নফলের দাম কত রমজানে আপনাকে কে বলেছে আপনি সুন্নত পড়বেন না নফল পড়বেন না এই কে আপনাকে ধোকায় ফেলে দিল একটা রমজান কত দামি মাস কত দামি সওয়াবের মাস আপনি এই মাসে আপনি আমল থেকে দূরে যাবেন এটা তো প্রশ্নই হয় না এটা তো মেনেই নেওয়া যায় না যে যাই বলুক আমল থেকে দূরে সরা যাবে আমার নবী যদি এত আমল করতে পারেন আবু বকর যদি আমল করতে পারেন এত আমল জান্নাতের টিকিট পাইয়াও শুধু কান্না কান্না হাসরে আমার কি উপায় হবে যুবক ভাইদেরকে বলবো মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না সফলতা অর্জন করা যাবে না মুরুব্বিদের সাথে বেয়াদবি করলে কপাল পড়ে যাবে ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবেন লেখাপড়ার ফাঁকে পাঁচ বেলার নামাজ পড়বেন জবান দিয়া মিথ্যা বলবেন না নবীর তরিকা মতে জীবনটা চালানোর চেষ্টা করবেন মনেরে বুঝাবেন কয়দিন আর দুনিয়াতে বাঁচবো আমার মতো যুবক যদি লেখাপড়া করে নামাজ পড়ে আমি কেন পারবো না আল্লাহর কাছে এখনো সময় আছে তওবা করেন এই মজলিসের মধ্যে যদি একজন আর আমিন আল্লাহ কবুল করেন এর বরকতে আল্লাহ সবার আমিন কবুল করে নেবেন আমরা আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ আমাদের কবুল করে নেন তওবাওয়ালা জীবন দান করেন পেছনে যত অপরাধ করেছি মাফ করে দেন আল্লাহ বলেন যদি বান্দা তওবার মতো তওবা করে নাও আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব ও ভাই জানেরা যতই বাহাদুরি করি না কেন আজকে আমি আমার যতই বাহাদুরি নিয়ে চলি না কেন মরিয়া যাওয়ার পরে পাঁচটা তিনটা সাদা কাপুনের প্যাকেট বানাইয়া নারী পুরুষের কবরে নিয়ে যাবে ওই অন্ধকার কবরে আপন বলিয়া কেউ একদিন খবর নিতেও যাবে না ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে আপনি কোন দলের লোক কয় টাকার মালিক জিজ্ঞাসাও করা হবে না আমাকেও যেই প্রশ্ন আপনাকেও সে একই প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও আপনি যেই ধর্মের লোক হন না কেন যেই দলের লোক হন না কেন প্রশ্ন সবার বেলায় তিনটা
ধর্মের পরিচয় দাও রবের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও যারা আল্লাহর গোলামি করবে ইসলাম মানবে নবীর তরিকা মেনে চলবে তারাই জবাব দিতে পারবে যারা মানবে না তারা জবাব দিতে পারবে না অতএব আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে তওবা করেন আর আল্লাহকে তৌফিক কামনা করেন আর বলেন আল্লাহ জীবনে কত অন্যায় করেছি কেউ আমার অন্যায়ের খবর জানে না রে আল্লাহ আয় আল্লাহ জীবনে বহু অপরাধ করে আজ তোমার দরবারে আসছি জীবনে আর গুনাহ করব না রোজা ভাঙব না নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না মুরব্বীদের সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব তওবা করার মতো যদি অন্তরে নিয়ত হয় মুনাফিকি দুর্বলতা যদি না থাকে আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী চলব এই নিয়ত থাকলে আমার আল্লাহর দরবারে অন্তর দিয়ে আল্লাহকে বলো আর তওবা করো ও যুবক ভাই এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই ওই মরণের আগে আল্লাহর কাছে তওবা করে নাও আল্লাহ বলেন যদি তওবার মতো তওবা করতে পারো একটা সেকেন্ডের মধ্যে আমার আমি আল্লাহ তোমার জীবনটাকে পবিত্র বানায় দিব আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন তওবাওয়ালা জিন্দেগি দান করেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন সবাই বলেন আমিন